নমস্কার, আমি শুভজিৎ সান্যাল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নেতাজি সুভাষচন্দ্র বোস 125তম জন্মদিন, এই উপলক্ষে কিছু কথা নেতাজিকে নিয়ে এবং কিছু কবিতা নেতাজিকে নিয়ে না করলে আজকে দিনটি ঠিক কিরকম যেন মেরমেরি হয়ে যাবে। নেতাজি জন্মদিনকে উদযাপন করতে আমার এই ছোট্ট প্রয়াস আজকের কিছু কথা তাকে নিয়ে এবং কবিতা। চলুন শুরু করা যাক। নেতাজি মানে সকলের মনে একটাই ভাবনা আসে, দেশ নায়ক, রাষ্ট্র নায়ক। নেতাজি মানে আজাদিন বাইন, নেতাজি মানে সংগ্রাম। এই অতি পরিচিত নেতাজি ছিল এক অপরিচিত মুখ, কিন্তু এই অপরিচিত মুখটি নেতাজির জীবনে শৈশবকাল থেকেই ছিল। ঠিক যেন একটি মুদ্রার সম্মুখ এবং পশ্চাৎ, তাই তিনি যেমন লৌকিক লীলায় নেতার নেতা নেতাজি, তেমনি তিনি অলৌকিক কর্তের ও অধিকারী ছিলেন, যার প্রমাণস্বরূপ আমরা স্বর্গীয় ইন্দ্রনারায়ণ নন্দীর লেখা নেতাজির আধ্যাত্ম জীবনের কিছু কথা লেখাটির থেকে কিছুটা অংশ বর্ণনা করছি। ভারতের নানা স্থানে নেতাজির অবস্থানের কথা বিভিন্ন পত্রপত্রিকা, গ্রন্থে বা কিছু কিছু তথ্য সম্প্রচারে যা প্রকাশ পায় সে প্রসঙ্গে সামান্য একটু ফিরে দেখা যাক। 1962 সালে জলপাইগুড়ি জেলার ফালাকাটার শৈলমারি আশ্রমের সাধুকে ঘিরে সারা ভারতবর্ষ জুড়ে হয় এক বিরাট চাঞ্চল্য। শৈলমারি আশ্রমের পরিচালক সন্ন্যাসী শারদানন্দজী নেতাজি সুভাষচন্দ্র বসু এই খবরে আর সমুদ্র হিমাচল শিহরিত হয়েছিল। মেজর সত্যগুপ্ত ইতিহাস পাঠক মাত্রই এই নির্ভীক সত্যবাদী নামটির সঙ্গে পরিচিত। স্বাধীনতা সংগ্রামে তার কি মূল্যবান অবদান তা নতুন করে বলার কিছু নেই। নেতাজির সর্বাপেক্ষা ঘনিষ্ঠ মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে মেজর সত্য গুপ্ত অন্যতম। 12 ফেব্রুয়ারি সাল 1962 যুগান্তরে সত্যগুপ্ত তার বক্তব্য জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টেলিগ্রাম করে জানিয়েছিলেন যাতে সরকার তার করণীয়টুকু করেন। তিনি শৈলমারি আশ্রম ঘুরে এসে নির্ভীকভাবে ঘোষণা করলেন শৈলমারি আশ্রম এর সাধু নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়া আর কেউ নন। চন্দ্রসূর্য মিথ্যা হতে পারে, কিন্তু আমার কথা মিথ্যে নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গে প্রতিবাদ করলেও আমি বলবো শৈলমারির সাধুই নেতাজি। নেতাজির যোগ সাধনার শুরু কবে সঠিক করে বলতে পারা মুশকিল। তবে নেতাজি কতটা আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন তার একটা উদাহরণ এটি সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ভাস্করানন্দের প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই ঘটনা নেতাজির সাধুবেশ অবস্থান করার পূর্বে সাল 1943 9 জুলাই পেনাংয়ে পরিচয় হবার পর সুভাষচন্দ্র সঙ্গে তার ঘনিষ্ঠতা ও যাতায়াত। স্বামীজি হঠাৎ শুনলেন জাপানে দ্বিতীয় মহাযুদ্ধে আত্মসমর্পণ করেছে। কাজ সেরে তিনি নেতাজির
শিবিরে গেলেন বিদায় অভিনন্দন জানাতে। তখন সন্ধে ছটা। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি আটটা নেতাজির সঙ্গে দেখা সাক্ষাৎ নিষেধ। ঠিক 6:05 জাপান সামরিক বাহিনীর জিপে এক হিকারি কিকান অফিসার এসে হাজির। ব্যস্ততা, হাতে জরুরি টেলিগ্রাম। নেতাজির ADC-কে দিয়ে বললেন জরুরি, কিন্তু রাত্রি 8টার আগে হুকুম তামিল করা যাবে না বলায় অফিসার তাকে গালাগালি দেয়। স্বামীজি ইশারায় অভয় দিয়ে বলেন, চেষ্টা করুন, প্রয়োজনে আমরা কৈফিয়ত দেব। ADC কম্পিত হাতে নেতাজির ঘরের ভেজানো দরজাটা সামান্য ফাঁক করতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। সকলে তাকে ধরাধরি করে দুটো বেঞ্চ এক করে শুয়ে দিলেন, শুশ্রূষা করলেন। কিছু পরে জ্ঞান ফিরে এলো, সকলের কৌতূহল জিজ্ঞাসা, জ্ঞান হারালেন কেন, কি দেখলেন? আমি দেখলাম সর্বাধিনায়ক নেতাজি যোগাসন ছেড়ে শূন্যে ভাসমান, তার সারা দেহে চোখ ধাঁধানো জ্যোতি। জাপানি অফিসার তার দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে জরুরি বার্তা রশিদ লিখে সবার আগে বলে গেলেন, বোস অতি মানব। নানা বড় বড় ব্যক্তিত্বের অন্তরালে যাওয়ার অনেক রহস্যময়তা রয়েছে, কিন্তু তাদের আধ্যাত্মবাদের বিষয়াদি প্রকাশ সচরাচর চোখে পড়ে না। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এমনই একজন মানুষ, যিনি তার লৌকিক জীবনেও ছিলেন অলৌকিক। নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এটি হলো কিছু কথা তাকে নিয়ে। এবার কবিতায় ফেরা যাক, কবিতায় যাওয়া যাক। কবিতা এসো ফিরে, এই কবিতাটি আমি সংগ্রহ করেছি, আমার একটা লেখক বন্ধু আছেন বাংলাদেশের থেকে, তার কাছ থেকে আমি নিয়েছি। থাকেন উনি বাংলাদেশে, তার ছদ্মনাম কালাকার। চলুন শুরু করা যাক। কবিতা এসো ফিরে, লেখক কালাকার। প্রিয় নেতাজি, সত্যই তুমি দেখাচ্ছ খেল, তোমার মৃত্যু রহস্য আজও লাখ টাকার প্রশ্নচিহ্ন, তিনটি কমিশনেও আজও তুমি রহস্যের অন্তরালে। তোমার স্বদেশ প্রেম দেশপ্রেমিকতা আজও প্রশ্নাতীত, মানুষের অন্তরের অন্তঃস্থলে তোমার সে সিংহাসন বারে বারে তাই উত্তাল করেছে মানুষকে, মৃত্যুর পেছনে আসল সত্যতা কি? তাই তো বারে বারে কমিশনের পর কমিশনের চাপান উত্তরে তোমার মৃত্যু রহস্যের উদ্ঘাটনে আমরা কি করছি, কোনো লুকোচুরি খেলা? তাই কি ফিরে ফিরে আসে, তাই হোক তোমার মৃত্যুর ছলাকলা। আর মেকি দেশপ্রেম দেখাতে রেনকোজি মন্দিরে ছুটি, পুজো দিতে ছাই ভস্যে, আনতে তা ভারত ভূমিতে। আচ্ছা আজ তো আমাদের ভয় নেই তোমাকে তুলে দেওয়ার ইংরেজ বেনিয়ার হাতে, আজ তো কোনো ভয় নেই গদি হারানোর। তবে কেন এ ছলো না, আন্তর্জাতিক সম্পর্ক খারাপ, না ঝোলা থেকে বিড়াল বেরোনোর ভয়। স্বাধীনোত্তর ভারতের এই চরম সংকটে আজ বড় বেশি চাই হে নেতাজি তোমায়, বড় শুনতে চাই তোমার সে আহ্বান, সদর্পে বলো দিল্লি চলো, দিল্লি চলো। তুমি কি চেয়েছিলে খণ্ডিত ভারতের স্বাধীনতা? তুমি কি চেয়েছিলে ধর্মের ভিত্তিতে ভারত রাষ্ট্রের স্বাধীনতা? তাই তো মহাত্মার মুখে জাতিদাঙ্গার প্রাক্কালে শুনি সাধের নেতাজি যদি থাকত, তোমার স্বপ্নের সেই ভারত উন্নয়নকে শিখিয়ে তুলে নানা কালা আইনকে, নতুন করে ভারতকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত।
জানো নেতাজি, তোমার সেই স্বপ্নের ভারতের শিক্ষিত বেকাররা চাকরির জন্য হন্যে হয়ে অফিসের দৌড়ে দৌড়ে, তোমার সেই জয় জওয়ান জয় কিষানরা পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে দিল্লির রাজপথে মাথা ঘুরছে। জানো নেতাজি, আজকে রাজনীতি মানে ধোকাবাজি, মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরি, ঘুষ তোলাবাজি, কাটমানিতে ক্লেদাক্ত, টাকা ইনকামের সোজা রাস্তা। তোমার স্বপ্নের ভারতবর্ষে ধর্মকে শিখণ্ডী করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প জেলে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা বড় বেশি মনে পড়ছে। তাই তোমায়, হে নেতাজি, জাতির এই সংকটময় মুহূর্তে তুমি তোমার সেই আদর্শ চিন্তন মনন নিয়ে ফিরে এসো, যাতে শুভ বুদ্ধি জাগ্রত হয় সবার মনে। আমরা চাই তোমার সেই স্বপ্নের প্রকৃত ধর্মনিরপেক্ষ কলুষমুক্ত সমৃদ্ধশালী অখণ্ড ভারতকে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলকে, এইটুকুই আজ। এবং ধন্যবাদ আজকে, এবং অবশ্যই এই ভিডিও দেখার শেষে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব বেল বাটনটা করে দেবেন, এবং পরবর্তী আমাদের এপিসোডগুলো দেখতে থাকবেন, শুনতে থাকবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, জয় হিন্দ।